एक दिन माटी জেল খাটছে রাম রহিম যাকে বিটি বলেছে তাকে ধর্ষণ করেছে কয়েকশো মেয়েকে ধর্ষণকারী জেল খাটছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। স্ক্রিনে যে বোনদেরকে দেখতে পাচ্ছেন তারা হিন্দু ধর্মের, তারা কবর নিয়ে একটু গজল গেয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ দর্শক শ্রোতা, ইতিমধ্যে জানা গিয়েছে এই গজল গাওয়ার কারণে ভারতের পণ্ডিতেরা তাদের পরিবারের উপরে নির্যাতন চালাচ্ছে। দর্শক শ্রোতা, শুধু তাই নয়, এই গজল শুনে 12 জন হিন্দু ভাই বোন মুসলমানদেরকে কবর দিয়ে নিয়ে এবং হিন্দুদেরকে চিতায় পুরানো নিয়ে ভাবতে ভাবতেই ইসলাম গ্রহণ করে নিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, অন্যদিকে মাওলানা ইয়াসিন সালে হিন্দুদেরকে নিয়ে একই বললেন, বিস্তারিত গুরুত্বপূর্ণ আরও তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, শুরুতেই চলুন হিন্দু বোনদের গজল শুনি, এরপরে মাওলানা ইয়াসিন সালে হিন্দুদেরকে নিয়ে কি বলেছে সেই ভিডিওটি আমরা দেখব। একদিন মাটি more.
সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি হিন্দু বন্ধের কণ্ঠে গজল আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগবে না কেন? অমুসলিমদের মুখে যখন ইসলাম ধর্মের গজল শুনি তখন তো ভালো লাগবেই। আমার কাছে গজলটি অনেক অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দর্শক শ্রোতা, এবার চলুন মাওলানা ইয়াসিন সালেহ হিন্দুদেরকে নিয়ে কি বলেছে সেই ভিডিওটি আমরা দেখে আসি। আসারাম জেল খাটছে কয়েকশো মেয়ের বলাৎকার, রাজা রামপাল ধর্ষণকারী আশ্রমে ধর্ষণ করেছে, জেল খাটছে। রাম রহিম যাকে বিটি বলেছে তাকে ধর্ষণ করেছে, কয়েকশো মেয়েকে ধর্ষণকারী জেল খাটছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম, ভারতের একটা মৌলভী বার করো যে মসজিদের ভেতর একশোটা মেয়েকে ধর্ষণ করেছে। একটা হুজুর বার করো পশ্চিম বাংলার মাটিতে মসজিদের ভেতরে মেয়েকে ধর্ষণ করেছে। না, বার করতে পারবে না। আমরা ঘৃণা করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে পর্যন্ত দাড়ি, মুসলমান, টুপি, মাদ্রাসা, মসজিদ, কোরআন এই নাম না নিয়া পর্যন্ত তাদের পেটের ভাত হজম হয়। আপনাদের জানা আছে, এই মিডিয়ার মাধ্যমে উত্তর দেওয়া হবে। বাবা রামদেব তিনি এক সপ্তাহ থেকে দু সপ্তাহ আগে বলেছিলেন, মুসলমান কা তো একই কাম হ্যায়, নামাজ পড়ো, নামাজ পড়নে কে বাদ মার্ডার করো, ধর্ষণ করো, বলাৎকার করো, করাপশন করো, চোরি করো, আতঙ্কবাদী বন যাও। তার উত্তরটা কে দিবে? সে তো আমার সাথে বসছে না। তার উত্তর আমি দিয়েছি, তার উত্তর আমি দিয়েছি। এর উত্তর আমার কাছে এত চরম উত্তর আছে যে ভারতের কোন মলবি ভারত পুরো হিন্দুস্তান কে এক ভি উলামা ভি জেল পর নহি হ্যায় জো সৌ লড়কি কা বলাৎকারী হ্যায়। একশোটা মেয়ের ধর্ষণকারী একটাও মলবি ভারতে আছে শুনেছে? কথা বলেন না? আর আমি বলে দিই, আসারাম জেল খাটছে কয়েকশো মেয়ের বলাৎকার, রাজা রামপাল ধর্ষণকারী আশ্রমে ধর্ষণ করেছে, জেল খাটছে। রাম রহিম যাকে বিটি বলেছে তাকে ধর্ষণ করেছে, কয়েকশো মেয়েকে ধর্ষণকারী জেল খাটছে। এই উত্তরটা আমি তাকে দিব কি করে? এই ইউটিউবের মাধ্যমে দেবো। শোন, তোরা কি করিস? এই রামদেব এই যে বলাৎকারী নয় এটা বলা যাবে না। কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম, ভারতের একটাও মৌলভী বার করো যে মসজিদের ভেতর একশোটা মেয়েকে ধর্ষণ করেছে। একটা হুজুর বার করো পশ্চিম বাংলার মাটিতে মসজিদের ভেতরে মেয়েকে ধর্ষণ করেছে। না, বার করতে পারবে না। আমরা ঘৃণা করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। যেহেতু আল্লাহ যাদের মধ্যে ইলিম দিয়েছে, যাদের মধ্যে কোরআন আর হাদিসের জ্ঞান দিয়েছে, তারা জিনা থেকে বলাৎকার থেকে দূরে। আমরা ঘৃণা করি, বড় কষ্ট লাগে। জানেন একের পর এক আপনার উপরে কি আসছে? জাল বিছিয়ে ফুনছে। একটা বাড়িতে যখন বাস হয় না,
নতুন বাড়ি কেউ করেছে সেই ঘরে যদি কেউ বাস না করে, মাকড়সার জাল বুনে না বুনে না প্রচুর মাকড়সার জাল হয়ে যায়, সেই বাড়িটা পরিষ্কার করতে হয়, থাকার উপযুক্ত করতে হয় মাকড়সা ছড়িয়ে। এই উলামায়ে দ্বীনের সঙ্গে মুসলিম সমাজ, মুসলিম মুসলমানের কম বিচ্ছিন্ন, যার কারণে বেঈমান কাফেররা আপনাদের উপরে জাল বুনে ফেলছে। একটা একটা করে জালগুলো বলে যাব, কি জাল বুনছে। কলকাতা আপনাদের বাড়ির কাছে, আমার বাড়ি থেকে বর্ধমান থেকে আমার বাড়ি থেকে পাক্কা 140 কিলোমিটার কলকাতা, তার থেকে কিছু বেশি হবে। কলকাতা টাউন, একতারি ধর্মতলার কথা বলছি, কিন্তু কলকাতা আপনাদের আপনাদের এখান থেকে কাছে কত হবে? 58-60 হবে, 65-70 ঈদ হচ্ছে। হাফ আপনারা রোজ আপ ডাউন করতে পারবেন, পারবেন না? পারবেন না। কলকাতায় 25শে ডিসেম্বর হাজার হাজার মুসলমানের যুবক যুবতী শিক্ষিতরা তারা 25শে ডিসেম্বর পালন করেছে, আপনি রুখতে পারেননি। তার কারণটা কি? ওলামা থেকে বিচ্ছিন্ন, আলেম থেকে বিচ্ছিন্ন, এক শ্রেণীর শিক্ষিত সমাজ, তারা নোংরামি করার জন্যে, তারা বেঈমান কাফেরদের আখলাক নেবার জন্যে, তাদের মুখে সবসময় উলামা বিদ্বেষী কথা শুনতে পাবে, আলেম বিদ্বেষী কথা শুনতে পাবে। সেই হারাম খদ্দিকে বলতে চাই, তোমার যতগুলো মিডিয়া আছে না, সবাই কি বলো আমাদের মতো একটা বাপের বেটা হক্কানি মোলবির সঙ্গে বসে দেখাবে? ক্ষমতা নেই। আমার 17,000 জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে, আমি 1,000 বার দাওয়াত দিয়েছি ভারতের যতগুলো দালাল মিডিয়া আছে, আগার হিম্মত হ্যায় তো হামারে জয়সা মৌলভিওকে সাথে এক মর্তবা ব্যাঠ যাও, হম তুমে ইসলাম সমঝায়েঙ্গে, হম তুমে কোরআন সমঝা দেঙ্গে, হম তুমে দিন সমঝা দেঙ্গে, হম তুমে হামারে রসুল কো পেহচানেঙ্গে। রসুল কোন থা ইয়ে তুমকো পেহচানা দে, লেকিন ব্যাঠনে কা তুমারে জি তো নহীঁ করেগা, ক্যুঁকি ইয়ে মৌলভি তো বিকনে ওয়ালা হ্যায় নহীঁ, জো বিকনে ওয়ালা হ্যায় উসসে ব্যাঠোগে। হিম্মত হ্যায় তো হমসে ব্যাঠ কে দেখো, হম নহীঁ বিকনে ওয়ালে, সর চলা যায়েগা, লেকিন হম দিন বেচনে ওয়ালো মে সে নহীঁ। কোরআন শোনাই আপনাদের, শুনেলেন? কিয়ামত কেন কাছে? আমি কালকের জলসাই বলেছি, কিয়ামত নাড়া দিয়ে দিয়েছে আমাদের দোরগোড়ায়, তার একটা কারণ শুনতে পাবে, বুঝলেন ভালো করে? পৃথিবীতে অন্যায় থাকার পরেও বহু আলেম তাদের চোখ আর মুখ বন্ধ করে রাখবে, সমাজের বুকে পাপ হবে, আলেমরা যে আলেমরা চোখ বন্ধ করে সেগুলোকে মেনে নিবে তারা কিন্তু আল্লাহর কাছে পাকড়াও হবে। যে মলবি, যে হুজুররা অন্যায়ের পক্ষে ছাই দিবে, আল্লাহ কিয়ামতের দিনে তাদের হালটা কি করবে? কোরআনকে জিজ্ঞেস করুন, সূরায়ে বাকারা, এই ইয়াসিনের মতো 100টা মলবি ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা মলবি ধরা পড়বে। অন্যায় করেছো, ক্যারাপশন করেছো, চোখের সামনে অন্যায় হয়েছে, প্রতিবাদ করনি, তোমার প্রতিবাদে কাজ হতো, তারপরও তুমি নিজের পেট চালাবার জন্য প্রতিবাদ করনি। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং মাওলানা ইয়াসিন সালে হিন্দুদেরকে নিয়ে কী বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।